ইলিশ মাছ ধরতে গিয়ে বঙ্গোপসাগরের টলারডুবি। 19 জন মৎস্যজীবীকে উদ্ধার করে কাকদ্বীপ মহকুমা হাসপাতালে আনা হলো। নিখোঁজ এক। আবারও বঙ্গোপসাগরে ডুবে গেল ট্রলার। ট্রলারে থাকা 20 জন মৎস্যজীবীর মধ্যে 19 জনকে উদ্ধার করা সম্ভব হলেও বাকি 1 জন মৎস্যজীবী এখনও নিখোঁজ। জানা গেছে, গত মঙ্গলবার FB সত্যনারায়ণ নামে কাকদ্বীপের একটি ট্রলার 20 জন মৎস্যজীবী নিয়ে গভীর সমুদ্রে পাড়ি দেয়। কেদল দ্বীপ থেকে প্রায় 40 কিলোমিটার দূরে গভীর সমুদ্রে ট্রলারটি থাকাকালীন মৎস্য শিকার করে কাকদ্বীপের দিকে ফিরে আসা FP শ্রীকৃষ্ণ নামে একটি ট্রলার প্রচণ্ড বর্ষার কারণে সত্যনারায়ণ ট্রলারটিকে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে গভীর সমুদ্রে ডুবে যায় সত্যনারায়ণ ট্রলারটি। ট্রলারে থাকা 20 জন মৎস্যজীবীর মধ্যে 19 জন মৎস্যজীবীকে উদ্ধার করে শ্রীকৃষ্ণ নামক ট্রলার এবং আশেপাশে থাকা অন্যান্য ট্রলারে মৎস্যজীবীরা। জানা গেছে, বর্তমানে ইলিশ মাছ ধরার মরশুম শুরু হয়েছে। গত 2 মাস সমুদ্রে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা ছিল সরকারিভাবে। প্রতি বছর এপ্রিলের মাঝামাঝি থেকে জুনের প্রথম সপ্তাহ পর্যন্ত সমুদ্রে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা জারি হয় সরকারিভাবে। মাছেদের প্রজননের সময় যাতে ব্যাঘাত না ঘটে সেই কারণেই মূলত এই সিদ্ধান্ত। নিষেধাজ্ঞা উঠে যেতেই শুরু হয় ইলিশ ধরার প্রস্তুতি। মরশুমের শুরুতে ভালো মাছও মিলেছে এবার, সে কারণে আরো মাছের আশায় রওনা দিয়েছিল মৎস্যজীবীদের দলটি। জানা গেছে, রাত 11টা নাগাদ ঘটে দুর্ঘটনা। মৎস্যজীবীদের দেওয়া তথ্য অনুযায়ী সে রাতে বর্ষা হয়েছিল, চারিদিকে কুয়াশার মতো ছিল, সে কারণে সামনের ট্রলারটি নজরে আসেনি। উদ্ধার হওয়া 19 জন মৎস্যজীবীকে আজ কাকদ্বীপ মহকুমা হাসপাতালে এনে স্বাস্থ্য পরীক্ষা করা হয়। সত্যনারায়ণ ট্রলারে থাকা বাকি 1 জন মৎস্যজীবীর এখনো পর্যন্ত কোনো খোঁজ মেলেনি। নিখোঁজ মৎস্যজীবী কালীপদ দাস, বাড়ি কাকদ্বীপের অক্ষয়নগর এলাকায়। ঘটনায় নিখোঁজ মৎস্যজীবীর পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। এ বিষয়ে স্থানীয় বিধায়ক বলেন, ঘটনাটা হচ্ছে সত্যনারায়ণ টোলার ও 20 জন মৎস্যজীবী নিয়ে ওরা হচ্ছে সমুদ্রে মাছ ধরতে বেরিয়ে গিয়েছিল। তো ওই দিনই রাত 11টার সময় তখন হচ্ছে কেদর দ্বীপ থেকে প্রায় 40 কিলোমিটার সমুদ্রের দিকে শ্রীকৃষ্ণ বলে একটা ট্রলার ও মাছ ধরে কাকদ্বীপের দিকে ফিরছিল। তখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, সে কারণে কুয়াশাচ্ছন্ন মতো হয়ে গেছিলো, অন্ধকার, মানে ওদের কোনো লাইট সিগন্যাল ওরা কেউ বুঝতে পারেনি, যার জন্য শ্রীকৃষ্ণ ট্রলার সত্যনারায়ণ ট্রলারকে ধাক্কা মারে। ধাক্কা মারার সঙ্গে সঙ্গে সত্যনারায়ণ ট্রলারে যে 20 জন মৎস্যজীবী ছিল সেই ট্রলারটা ডুবেও যায় আর ফিশারম্যানগুলো ভাসতে থাকে। সেই রাত্রেবেলার ওই শ্রীকৃষ্ণ ট্রলার 19 জনকে রেস্কিউ করে আর 1 জনকে পায়নি। তো সেদিন সারা রাত খোঁজাখুঁজি করেছে এবং পাশেরও কিছু ট্রলার ছিল, তারাও খোঁজাখুঁজি করেছে, কালকে সারাদিনও খুঁজেছে, পায়নি। রাত্রে ওরা ওখান থেকে রওনা দিয়েছে নামখানার দিকে। তো আজকের প্রায় 10টার দিকে নামখানাতে ওরা 19 জন লোককে নিয়ে ফিরেছে। 10:30টার দিকে কাকদ্বীপ হসপিটালে 19 জনকে প্রাথমিক চিকিৎসা করিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে। ট্রলারটাকে উদ্ধার করা সম্ভব হয়নি, তার কারণ যেই জায়গায় ঘটনাটা ঘটেছে ওই জায়গাটা খুব ডিপ, ওখানে ডোবার সঙ্গে সঙ্গে ওখান থেকে বাংলাদেশে বর্ডার খুব বেশি দূর নয়, হয়তো 20 কিলোমিটার। তো তখন ভাটা ছিল, ওরা যেটা বলছে যে জলের স্রোত তখন বাংলাদেশের দিকে বইছে, তা ওদের ধারণা বা আমাদের ধারণা ওরা যেভাবে বলেছে, তো ওই ট্রলারটাকে বাংলাদেশের দিকে হয়তো ঠেলে দিয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নো ম্যানস ল্যান্ড, কাকদ্বীপ।